ওয়েলকাম বন্ধুরা ই বেঙ্গ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবার একবার স্বাগত জানাই আমি তোমাদের সুদেব স্যার বলছি আমি বরাবরের মতন আবার এসএসসি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা লুসি পোয়েমসের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম সেই সিরিজের আজকে চার নম্বর যে পোয়েমটা রয়েছে এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল এই পোয়েমটা নিয়ে আমরা আজকে কিছুটা আলোচনা করব তাহলে বন্ধুরা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা নোটিফিকেশানের যে আইকনটা বেল আইকন সেই আইকনটিকে তোমরা অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আগামী দিনের এই রকম যে ভিডিওগুলো আমরা নিয়ে আসবো সেগুলো তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যাবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করে দিই দেখো এই যে কবিতাটা এটা কিন্তু একটা এলিজি ঠিক আছে এটাকে আমরা এলিজি এক পোয়েমও বলতে পারি ঠিক আছে আচ্ছা এই যে কবিতাটা এটার কম্পোজিশান কত সাবে সেভেন্টিন নাইনটি ঠিক আছে এবং এটার পাবলিকেশান কবে এইটিন ঠিক আছে তাহলে সেভেন্টিন নাইনটি এইটে কবিতাটি লেখা হলো এবং পাবলিশড হলো কবে তাহলে পাবলিশড হলো আঠারোশো সালে কোথায় পাবলিশড হয়েছিল লিরিক্যাল ব্যালার্ড নামক একটি সংকলনে ঠিক আছে আচ্ছা এবার দেখো টাইটেলটা এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল স্লাম্বার মানে কি স্লাম্বার মানে হলো তন্দ্রা বা স্লিপ ঠিক আছে এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল এবং স্পিরিট মানে হচ্ছে অস্তিত্ব বা দ্য পাওয়ার অফ কনসেপশানও বলা যেতে পারে ঠিক আছে আর স্লাম্বার মানে তো আমি আগেই বললাম একটা স্লিপ বা একটা এক কথায় একটা লাইট স্লিপ ঠিক আছে তাহলে একটি লাইট স্লিপ বা একটি তন্দ্রা কবির যে পাওয়ার অফ থিঙ্কিং বা পাওয়ার অফ ইমাজিনেশন বা পাওয়ার অফ কনসেপশন সেটাকে স্টপ করে দিয়েছিল সিল মানে এখানে স্টপ করা ঠিক আছে আটকে দিয়ে তার চিন্তাভাবনার যে গতি বা ধারা সেটাকে আটকে দিয়েছিল আচ্ছা এবার আমরা চলো এবার মেন টেক্সটে আমরা চলে আসি চলো দেখ কি বলেছে এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল এর অর্থ তো আমরা আগেই বললাম যে একটি তন্দ্রাভাব আমার লাইফ ফোর্স বা অস্তিত্ব চেতনা এই বিষয়টিকে সিল বা ব্লক করে দিয়েছিল কাল কবি কি বলছে একটি তন্দ্রা ভাব আমার অস্তিত্ব চেতনাকে সিল বা ব্লক করে দিয়েছিল এর কারণ কি এর কারণ হচ্ছে দেখো পরের লাইনে বলা আছে পয়লাইনে বলা আছে দেখো আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স অর্থাৎ এখানে পোয়েটিক পার্সোনা কী বলছে পোয়েটিক পার্সোনার আর কোনো মৃত্যু ভয় নেই এখানে হিউম্যান ফিয়ার হিউম্যান ফিয়ার বলতে কি মৃত্যু ভয় ফিয়ার অফ ডেথ এবং এই যে মৃত্যু ভয় এই মৃত্যু ভয় কেন নেই তার কারণ লুসি আর বেছে নেই ঠিক আছে এই যে লাইনটাতে আই হ্যাড নো হিউম্যান ফিয়ার এই লাইনে আমরা এই যে সিল যে ব্যাপারটা বলা আছে এই কজ অফ সিলিং এই যে কজ কজ অফ সিলিংটা কেন সিল হয়েছিলো সেটা আমরা এই সেকেন্ড লাইনে পেয়ে যাব তাহলে কেন চিন্তাভাবনা কোভিড বা পোয়েটিক পার্সোনার চিন্তাভাবনা কেন সিল হয়ে গেছিলো তার কারণ তার কোনো আর মৃত্যু হয় নেই কারণ কি লুসিয়ার আর বেঁচে নেই আচ্ছা চলো এবার আমরা পরের লাইনে যাই শি সিমড এ থিং দ্যাট কুড নট ফিল এই লাইন থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে লুসিয়ার বেঁচে নেই লুসিকে দেখো লুসি সি সি সিম এ থিং থিং তাহলে লুসিকে একটি জিনিস বা জড়বস্তুর মতো মনে হলো কেন মনে হলো কারণ সে ফিল করতে পারে না এই যে দ্যাট কুড নট ফিল আর দ্যাট অর্থাৎ থিং জিনিস লুসিকে একটি জিনিসের সাথে এখানে কম্পেয়ার করা হয়েছে পোট্রিক বলছেন যে লুসিকে একটি জিনিস বা জড়বস্তুর মতো মনে হলো যে ফিল করতে পারে না কি ফিল করতে পারে না দ্য টাচ অফ আর্থলি ইয়ার্স ঠিক আছে অর্থাৎ সুখ দুঃখ ব্যথা বেদনা এইসব লুসি আর সে ফিল করতে পারে না দ্য টাচ অফ আর্থলি ইয়ার্স এখানে আর্থলি ইয়ার্স বলতে কী আর্থলি ইয়ার্স বলতে এই যে ফিলিংসগুলো যেটা লুসি ফিল করতে পারে না তার কারণ কি এবং কোন ফিলিংসগুলো দেখো সুখ দুঃখ ব্যথা হ্যাঁ এই যে ফিলিংসগুলো এই ফিলিংসগুলোর কথাই এখানে বলা হয়েছে তাহলে এই ফিলিংসগুলো লুসি ফিল করতে পারে না তার কারণ কি তার কারণ যে সে মৃত্যুর পর নেচারের একটি পার্ট হয়ে গিয়েছে নেচারের সাথে সে মিশে গেছে তাই এই বিষয়গুলি তাকে আর কোনো এফেক্ট করতে পারে না ঠিক আছে তাহলে আশা করি তোমরা প্রথম প্যারাটা বুঝে গেছো এবার সেকেন্ড প্যারায় চলো দেখো নো মোশন হ্যাজ সিনাও নো ফোর্স অর্থাৎ লুসির এখন কোনো মোশন বা মুভমেন্ট নেই মোশন মানে মুভমেন্ট বা সে নড়াচড়া করছে না কারণ কি তার কারণ শি ইজ ডেড শি নাইদার হিয়ার্স নর সিজ সে কিছু সে কিছু শুনতেও পায় না সে কিছু দেখতেও পায় না কারণটা কি একই কারণ কারণ লুসি এখন আর বেঁচে নেই রোল্ড রোল্ড রাউন্ড ইন আর্টস ডায়ারনাল কোর্স উইথ রকস অ্যান্ড স্টোনস অ্যান্ড ট্রিস তাহলে কি অর্থ বলেছে রোল্ড রাউন্ড ইন আর্থস ডায়ারনাল কোর্স ডায়ারনাল কোর্স মানে কি ডায়ারনাল কোর্স বলতে এখানে পৃথিবীর আর্নিক গতির কথা বলা হয়েছে দেখো এই যে লাইনটা এই লাইনে কিন্তু লুসির কথা বলা হয়েছে ঠিক আছে পৃথিবীর তার আন্নিক গতির ফলে নিজের চারদিকে ঘুরছে এবং পৃথিবী নিজে চারদিকে ঘোরার সাথে সাথে নিজের মধ্যেকার অবস্থিত পাহাড় পর্বত এই যে এখানে বলছে রক্স রক্স মানে হচ্ছে পাহাড় পাহাড় পর্বত গাছপালা ইত্যাদিকে নিয়ে একসাথে নিয়ে ঘুরছে তো তেমনই লুসিও ঘুরছে কারণ সে এখন প্রকৃতির একটি অংশ হয়ে গেছে সে তার পেছে নেই প্রকৃতিতে সে মিশে গেছে তাই পৃথিবীর আর্নি গতির সাথে সাথে যখন পৃথিবীর পাহাড় পর্বত সমস্ত কিছু পৃথিবীর সাথে সাথে ঘুরছে তাহলে লুসি একটি নেচারের পাঠ হওয়ার ফলে লুসিও কিন্তু একইভাবে ঘুরছে যেমনভাবে আর সব ন্যাচারাল এলিমেন্টগুলি ঘুরছে তেমনই লুসিও প্রতিনিয়ত এই নেচারের বিলীন হয়ে ঘুরে চলেছে লুসি এই ন্যাচারাল এলিমেন্টগুলির মধ্যেই বেঁচে রয়েছে বা বিদ্যমান আছে তাহলে আশা করি তোমরা এই লাস্ট স্ট্যান্ডারটাও বুঝে গেছো কারণ এখানে খুবই সহজভাবে বলা আছে এটা না বোঝার কিছুই নেই তবুও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা মনে হয় তোমরা কমেন্ট সেকশানে জানিও আমি সেটা নিয়ে আবার একটি রিপিট ভিডিও করে দেব তাহলে চলো বন্ধুরা আজকের মতন এইটুকুই থাক আশা করি তোমরা এই পোয়েমটি ভালো করে পড়বে পড়ে তোমাদের এসএসসি পরীক্ষার আগত সামনে যে এসএসসি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কবিতাটি ভালো করে বুঝতে পারলে তোমরা আনসার করতে পারবে তাহলে চলো আজকের মতন এটুকু থাক আবার পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেকের সাথে দেখা হচ্ছে